সিরির ইতিহাসে একটা গল্প পড়েছে সেটা হচ্ছে আদিম যুগের ঘটনা পড়েন এ পড়েননি আপনারা আদিম যুগের গল্প পড়েছে সেই আদিম যুগের ঘটনাই ইতিহাসবিদরা লিখেছেন যে মানুষ কিভাবে এলো সেই ইতিহাসবিদরা লিখতে গিয়ে লিখেছেন যে মানুষ বন মানুষ থেকে সভ্যতা লোক করে মানুষ ছিল গাছের ডাল হাতিয়ার ছিল তারা কাঁচা মাংস খেত তারা পাথরে পাথর লাগাতো দিয়ে আগুন জ্বালাত তারা ন্যাংতো থাকতো তারা গাছের পাতাকে নিজের পোশাক বানাত এই যে মানে কি গল্পটা লেখা হয়েছে এটাকে ইতিহাস বলা হলো আমরা যখন স্কুলে পড়তাম তখন মনে মনে করতাম তাও হতেও পারে মানুষের মতনই কিছুটা দেখতে তাহলে আমাদের বাপ দাদুরা মনে হয় বাঁদর ফাঁদর ছিল যে আমরা মানুষ হই এটা ভাব যখন কোরআন হাদিস পড়লাম তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি ১৪ কেজি গাঁজা খেয়ে লিখেছেন

আর আল্লাহ কি বললেন হে আমার ফেরেস্তা মন্ডলী আমি আল্লাহ একটা প্ল্যান ইস্টিমেট নিয়েছি আমি আমার খালিফা পাঠাতে চাই খালিফা মানে হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি মানে হচ্ছে কথা বহন আপনাদের জলসাই মুখ্যমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন আপনার তিনি বলে দিলেন বাবা আমি যেতে পারবো না কে যাবে বলে আমার প্রতিনিধি পাঠিয়ে দিছি সে আমার কথা বলে দিবে এটার নাম হচ্ছে প্রতিনিধি আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন নিজের প্রতিনিধি হিসাবে মানে যতগুলো মানুষ আসবে তারা জানো আল্লাহয় বিশ্বাসী হয় এবং তারা জানো আল্লাহর প্রচার করে সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রচার কিভাবে করবেন ওটাও বলে দেব

তুমি এমন একটা জাতিকে সৃষ্টি করছো যারা দুনিয়ার বুকে মারামারি হানাহানি অন্যায় অত্যাচার করবে আল্লাহ কিন্তু উত্তর দিলেন কাদিকে ফেরিস্তাদিকে কি উত্তর দিলেন হে আমার ফেরেস্তা মন্ডলী তোমরা শোনো কি শুনবে আমি যা জানি তা তোমরা জানো না ফেরেস্তারা চুপ করে গেলে চুপ করে যাও আমি যেটা জানি সেটা তোমরা জানো না পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে চলুন এরপরে আল্লাহ বললেন হে আমার মন্ডলি ফেরেস্তা সৃষ্টি করলেন ফেরেস্তা দিকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন তাড়াতাড়ি বলেন কথা বলে না ফেরেস্তা দিয়ে কে বললাম দিয়ে তৈরি করেছে

আল্লাহ তাদিকে বললে আমার আদমকে সিজদা কর আপনারা বলুন আল্লাহ মানুষের মর্যাদা বেশি দিলে না ফেরিস্তা তাড়াতাড়ি বলবেন মানুষে কেন উত্তম ফেরিস্তাদের থেকে তার কারণটা শুনে ফেরিস্তাদের কাজ একটা কথা বললাম একটা শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা আল্লাহ যে হুকুম দিবে সেটা পালন করবে বাকি না তাদের ছেলে আছে না তাদের জমি জায়গা আছে না তাদের খিদে আছে না তাদের সংসার আছে কিছুই নেই শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা এটা হচ্ছে ফেরিস্তাদের কাজ আর মানুষ এখানে যে ইমানদার ভাইরা বসেছেন শুনেলেন এই জালসা শুনে যাবে রাত্রিতে ঘুমাবেন ফজরে উঠে নামাজ পড়বেন নামাজ পড়ে ব্যবসায়ী বের হবেন আবার জোহরের নামাজ পড়বেন আবার ব্যবসায় বেরবেন গাছ খেতি বাড়ি পরিবার সব কিছুর পরেও আল্লাহকে মনে রাখবেন এটাই হচ্ছে আল্লাহ বললেন আল্লাহকে মনে রাখবে এটার জন্যই আমি মানুষকে উত্তম করেছি বলুন একটু আগে চলছে আল্লাহর সাল্লাম আপনি জিজ্ঞেস কোরআনে দুটো কথা আপনাদেরকে বুঝিয়ে দিই এক হচ্ছে আল্লাহর আল্লাহ তাআলা নিজের সত্তাকে বুঝিয়েছে যে আমি আল্লাহ কেমন আমি রব তোমাদের সৃষ্টিকর্তা আমার পাওয়ারটা কেমন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছি কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া কোন মানুষ রাজা হোক বাদশা হোক প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক যে যতই টাকাওয়ালা হোক বলমান হোক শক্তিশালী হোক সব্বার জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা খুলি কহলুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করে সৃষ্টি করেছি কি করে বললাম দুর্বল যদি বলেন দুর্বল কি যার টাকার অভাব নাই যার কোনো কিছুর অভাব নেই তারপরেও সে দুর্বল খোঁজ নিয়ে দেখুন কেউ পারিবারিক দিক দিয়ে কেউ সাংসারিক দিক দিয়ে কেউ শারীরিক দিক দিয়ে কেউ সামাজিক দিক দিয়ে কেউ অর্থনৈতিক দিক দিয়ে কেউ রাজনৈতিক দিক দিয়ে প্রত্যেকটা মানুষ দুর্বল আল্লাহ দুর্বলতা রেখেছে মানুষ সবল নয় চলুন আল্লাহ তাআলা যে কেমন সত্তা এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত এখানে দুজনের কথা আল্লাহ নিজের প্রশংসা করলেন যে আমি আল্লাহ কেমন দ্বিতীয় নাম্বার রসুল কে এবং রসুল কে আমি আল্লাহ তালা কেমন করে সৃষ্টি করেছি কেমন করে তোমাদের কাছে পাঠিয়েছি এটা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামে মুখের দ্বারা প্রমাণ করালেন পৃথিবীর মানুষকে জানালেন এক নম্বর আমার আল্লাহ রব্বুল আলমিন কেমন সত্তা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়া লাউ জিনা বিমিছলিহি মাদাদা হে আমার নবী বলো পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব যদি কালি করে দেওয়া হয় হ্যাঁ যত গাছ আছে সব যদি কলম করো আর আমার প্রশংসা লিখতে শুরু করো শেষ হয়ে যাবে আবার যদি অতটা দিই সেটাও শেষ হবে আল্লাহর কসম আল্লাহর প্রশংসা দেখে কেউ শেষ করতে পারবেন না জোরে বলুন সুভান এটা হচ্ছে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এত বড় সত্তা পৃথিবীর মানুষের ক্ষমতা নেই হাজরত আদম আলাই সালাম থেকে কেমন সকাল পর্যন্ত যত মানুষ এসছে এরা যদি শত চেষ্টাও করে আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না যদি দরিয়া যতগুলো দরিয়া আছে অতগুলো যদি কালি দি। আবার ওগুলো শুকিয়ে গেলে আবার যদি অতগুলো দি তাও করতে পারবে না এটার আল্লাহ সম্পর্কে গেল এরপরে আল্লাহ বললেন একবারই সুরা কাহা শেষ আয় যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবে আবার নবী বিশ্ব আল্লাহ বললেন হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সূরা কাহাফের একবারই শেষ আয় হে নবী বলে দাও কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা আমি তোমাদের মতো একজন মানুষ আল্লাহ আমার কাছে ওই পাঠায় তোমাদের কাছে ওই পাটাই আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে তোমাদেরকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রসুল সে আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীর করো না আল্লাহর আসনে কেউ কি বসিও না ভালোবাসা কোয়ালিটি আছে যদি মনে করেন প্রেমের কোয়ালিটি নাই ভালোবাসা তো আপনি মূর্খর জগতে বাস করছেন প্রেম কোয়ালিটির দ্বারা হয় মানুষ হিসাবে জায়গা স্থান হিসাবে প্রেম হয় আমরা মাকে ভালোবাসি কিংবা ভালোবাসবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ মাটা আমাদের যে মা নারী না নারী নয় কথা বলেন না 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 আমরা আমাদের স্ত্রীকে ভালোবাসবো জোরে বলুন ইনশাআল্লাহ দুটুই কিন্তু নাম হচ্ছে ভালোবাসা ঠিক কি না কথা বলো মায়ের ভালোবাসার নাম ভালোবাসা স্ত্রীর ভালোবাসার নাম হচ্ছে ভালোবাসা আমরা মাকে কে করি কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন চাইছে বউ করে মারবে না মারবে বউকে মা বলা যাবে যাবে না ভালোবাসা শুধুই কিন্তু আসমান আর জমিদের পার্থক্য আছে মায়ের এবং স্ত্রীর ভালোবাসা মা মায়ের জায়গায় স্ত্রীকে মা বললে তুমি বিপদে পড়ে যাবে তখন মুফতির কাছে ছুটতে হবে মলবির কাছে ছুটতে হবে আমি আমার স্ত্রীকে নিজে থেকে মা বলেছি তখন তুমি বুঝতে পারবে কত বড় বিপদ করেছি আল্লাহ এবং রসুল সাল্লাহ আলী সাল্লামের মধ্যে খানে আসমান আর জমিনের পার্থক্য আছে দুটুই মহাব্বতের জিনিস রসুলের জন্য যান করবা আল্লাহ রসুল সাল্লাহামের আদর্শ আখলাখ চরিত্র মোতাবিক সবাই চলবো জনে বলুন ইনশাল্লাহ কিন্তু ইবাদা আর রাজা বান্দি হবে একমাত্র আল্লাহ সকলে বলুন কার একমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ আল্লাহ এবং রসুলের মধ্যে খানে

আল্লাহর উপরে দরুদ এই দরুদ হচ্ছে আল্লাহ এবং রসুলের মধ্যে দেওয়াল রসুল এবং আল্লাহর দেওয়াল এইটা হাওড়া জেলায় একজন গজল গায়ক একটা গজল গিয়েছে সস্তাতে ছিলেন সৃষ্টিতে এলেন মহাভাবাদ রসুল আল্লাহ এই শব্দটা হচ্ছে কুফরি শব্দ এটার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী জোরে বলুন না এই ভাষা বললে ইমান চলে যাবে সষ্টাতে ছিলেন সৃষ্টিতে তার মানে যিনি আল্লাহ তিনি রসুল নাউজবিল্লা এ গজল যে গেছে তার তো ইমান গেছে যারা এটাকে বিশ্বাস করে শুনবে তাদেরও ইমান যাওয়ার খাতরা আছে না যিনি আল্লাহ তিনি রসুল হলে দরুদ কোথা থেকে দরুদের মানে আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো দরুদের প্রয়োজন হতো না কোরআনটার প্রয়োজন হতো এটার মানে কি দাঁড়াচ্ছে এই হারাম কর যেটা বুঝাতে চেয়েছে গজনের মাধ্যমে আল্লাহ নবীকে আলিমুল গাইব বলতে চেয়েছে হাজির নাজির বলতে চেয়েছে কেউ যদি আল্লাহর নবীকে হাজির নাজির মনে করে

আল্লাহ সব জায়গায় বিরাজমান কোরআনে আছে ইন্নাল্লাহু লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ সবরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় মদিনার খবর জানেন না

ওহির প্রয়োজন পথ না আল্লাহর চরতে انتظারের প্রয়োজন পথ না রাসুলের এটা থেকে প্রমাণ নবীজি হাজির নাজির ছিলেন না আল্লাহর নবী যে গায়েবটা জেনেছেন আমার আল্লাহ যেটা জানিয়েছেন সেটাই একমাত্র জেনেছেন আল্লাহর নবী

কোরআনের প্রয়োজন হতো না হচ্ছে পৃথিবীর মানুষের অজানা কথা রসুলের অজানা কথা যার কারণে নবীজিকে বেঈমান কাফেররা বলেছে এ আল্লাহর নবী নিজের বানানো কোরআন নিজে থেকে তৈরি করে আজ ও বেঈমান কাফেররা বলছে আসাদ নূর বলে বাংলাদেশের এক হারামখোর জন্ম নিয়েছে সেও বলছে এই কোরান আল্লাহর কালাম নয়

আল্লাহ আমাকে পাঠিয়েছে পৃথিবীর মুখে কোরআন নিজে উত্তর দিয়ে দিচ্ছে তুমি বলো তারপর তারপরেও বলো নবীজি হাজির কোরআনকে মিথ্যা বলা হলো

আসমানে নিয়ে যাওয়া বিচন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা নবীজি দুরাকা নামাজ আদায় করেছে সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ পড়েছেন নবীজি ইমাম আর তারা হচ্ছে মুক্তাদি আমার নবীজির লাকাবে লেগে গেল ইমামুল আমবিয়া আম্বিয়ারা নবীরা নবীর পেছনে নামাজ আদায় করলেন আর আল্লাহর নবী ইমামতি করলেন জোরে একবার বলুন সুবহানাল্লাহ